হনুমান পুজো করে ফেরার পথে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান তুললেন তৃণমূল কর্মী সমর্থকরা পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির হুগলির ধনিয়াখালীর সাহেব হাটতলা এলাকার ঘটনা তৃণমূল কর্মীদের দাবি পুজো দিতে এসে রাজনৈতিক বক্তব্য পেশ করেছে সাংসদ একশো দিনের টাকা চুরি করেছে ওদের নেতারা তাই চোর স্লোগান তো হবেই পাল্টা সাংসদ বলেন রামের কথা বলতে এসেছি সেখানেও গালাগাল দিচ্ছে ওরা নিজেদের মুখ আয়নারি দেখুক সব নেতা মন্ত্রীরা জেলে এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হনুমান পুজো করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় পুজো করে লাড্ডু বিতরণ সেরে তার গাড়ি করে ফিরছিলেন সাংসদ সেখান থেকে কিছুটা দূরেই তৃণমূল কংগ্রেসের একটি পথসভায় প্রস্তুতি চলছিল সেই রাস্তা দিয়ে লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি যাওয়ার সময় উপস্থিত তৃণমূল কর্মীরা সাংসদকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকেন পাশাপাশি মাইক নিয়ে জয় বাংলা স্লোগান দিতেও দেখা যায় তাদের এখন গাড়ির ভিতরেই ছিলেন লকেট চট্টোপাধ্যায় যদিও সাংসদের গাড়ি সেখানেই দাঁড়ায়নি এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কর্মী মানিক নস্কর বলেন এখানে পুজো করতে এসেছেন ঠিক আছে কিন্তু এখানে এসে উল্টোপাল্টা কথা বললে হবে না কেন বললেন না একশো দিনের টাকা আবাস যোজনার টাকা অমিত শাহের ছেলে সব চুরি করে নিয়ে গিয়েছেন টাকা না পেলে চোর তো দেবই অমিত শাহের ছেলে জয় সাহা শুভেন্দু অধিকারী কি ভালো টাকা চুরি করেনি দু হাজার নয়ের তমলুকে অত টাকা কোথা থেকে খরচ করলেন ও চুরি করেনি চুরি তো উনিও করেছিলেন ধনিয়াখালী বিধায়ক অসীম পাত্র বলেন যেখানে এসেছিলেন সেটা এসসি এলাকা আজকে সেখানে একশো দিনের টাকা বন্ধ ঘরের টাকা বন্ধ লকেট চট্টোপাধ্যায় হঠাৎ পাঁচ বছর পর চলে এলেন হনুমান চালিশা পাঠ করতে তাহলে মানুষ তো বিক্ষোভ দেখাবেই এদিকে এই ঘটনা পাল্টা লকেট চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী রামের বিরুদ্ধে মিছিল করছেন এবারও রামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এই জিনিস বাংলার মানুষ আর মেনে নেবেন না বিভিন্ন তোলাবাজিতে তাদের নেতারা সবই জেলে আছেন সবেতে এরা যুক্ত আছে তাই অস্তিত্বের শেষ লড়াই করছেন তারা আমরা রামের কথা বলতে এসেছি আর এরা সেখানে গালি দিচ্ছে এটাই তাদের চরিত্র